আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলবো যে আমাদের এই যে ম্যানুয়াল যে মেশিনগুলো রয়েছে, এই মেশিনগুলো প্লেন মেশিন অর্থাৎ ডিজিটাল মেশিনগুলোর চেয়ে প্রচণ্ড বেশি শব্দ হয়। আপনারা যখন মেশিন নতুন কিনবেন তখন দেখবেন শব্দটা তুলনামূলক কম থাকে, কিন্তু কিছুদিন পরে শব্দটা প্রচণ্ড বেড়ে যায়। তো আমরা দেখব কী উপায় বা কী পদ্ধতি গ্রহণ করলে আমরা এই মেশিনের শব্দ কমায় আনতে পারি বা কমায় ফেলতে পারি। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল আলোচনা। আমি আপনাদের সহজ করে একটু বুঝাই দিই। আমরা মানুষ, আমাদের চলার জন্য, চলাফেরা করার জন্য অবশ্যই আমাদের খাদ্যের প্রয়োজন হয়। ঠিক একই রকম করে এই মেশিনটিকে চলার জন্য এই মেশিনটির সর্বপ্রথম খাদ্য হিসাবে গণ্য হয় এই মেশিনটির তেল। আপনারা যদি সঠিক নিয়মে সঠিকভাবে তেল দেন তাহলে অবশ্যই মেশিনটির শব্দ কমে আসবে। আশা করি 95% শব্দ কমে আসবে যদি আপনারা নিয়মিত মেশিনে সঠিকভাবে তেল দেন। তো আজকে আমরা দেখব কোথায় কোথায় তেল দিতে হয়। তো এই মেশিনের দেখেন এখানে উপরের দিকে একটু লক্ষ্য করুন। আমরা প্রথমে উপরের দিকে যতগুলো ছিদ্র দেখব একটু বলে দেই, যেমন এখানে একটা ছিদ্র, এখানে এক ফোঁটা বা দুই ফোঁটা তেল দিব। আবার খুব বেশি তেল দেওয়া যাবে না, সর্বোচ্চ 2 থেকে 3 ফোঁটা করে। এই যে এখানে একটা ছিদ্র দেখছেন, এখানে 1 ফোঁটা দিব বা 2 ফোঁটা দিব। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ছিদ্র, এখানে তেল দিব 2 ফোঁটা। ঠিক একই রকম করে এখানে তেল দিব, এই যে এই ছিদ্রটি দেখতে পাচ্ছেন এখানে তেল দিব এবং এখানে তেল দিব। তারপরে আমাদের এই যে এখানে টেনশন পুষ্টি দেখতে পাচ্ছেন, এই টেনশন পুষ্টির এই প্লেটে এখানে 1 ফোঁটা তেল দিব। এবার লক্ষ্য করুন এই যে এখানে একটি ছিদ্র রয়েছে, এই ছিদ্রটিতে আমরা 1 ফোঁটা তেল দিয়ে দিব, কারণ এটা কিন্তু ঘোরে। দেখেন এই জায়গা, এই পজিশনে ঘোরে, তা আমরা এখানে একটু 1 ফোঁটার তেল দিয়ে দিব। তারপরে আর কোথায় তেল দিতে হবে, অবশ্যই মেশিনটিকে আপনারা এই যে এখানে একটি নাট দেখতে পাচ্ছেন এইটি খুলে একটু দেখা, এই যে এই জায়গাতে তেল দিবেন, এই যে এখানে ঘাটে, এই ঘাটটিতে একটু তেল দিবেন। দেখেন এই ঘাটটি ঘুরতেছে, পয়েন্টটি বা জয়েন্টটি এই যে এখানে, এখানে একটু তেল দিবেন। ওকে, এরপরে এই যে এখানে যে হুইলটি বা চাক্কাটি রয়েছে এই জায়গায় একটু তেল দিবেন এই পজিশনে। তারপরে দেখুন এবার আমরা কী করব, এবার মেশিনের উল্টা পাশে তেল দিতে হবে। এবার একটু লক্ষ্য করুন এই যে মেশিনের উল্টা পাশ বলতে, আমরা যখন মেশিনটি চালাই একটু লক্ষ্য করুন, এই যে দেখেন যে পয়েন্টগুলো নড়তিছে, যেমন এই যে এই জায়গাতে তেল দিব 2 থেকে 3 ফোঁটা। তারপরে এই যে এখানে দেখেন একটা হুইল বা চাক্কা রয়েছে নাট, এখানে একটু তেল দিব 2-3 ফোঁটা। তারপরে এই যে এখানে এই পয়েন্টে এখানে তেল দিব। তারপরে দেখেন এই যে এখানে নাটের পয়েন্ট, এই নাটটি ডান্ডিটি ঘুরতিছে, দেখেন এই জায়গাতে একটু তেল দিব। তারপরে এই যে এখানে 2টি নাট রয়েছে এখানে একটু তেল দিব, সামান্য পরিমাণে 2 ফোঁটা বা 1 ফোঁটা করে। ওকে, এই হলো মেশিনের ব্যাক সাইডে বা নিচের দিকে তেল দেওয়া নিয়ম। তারপরে আমরা মেশিনটিকে আগের মতো পূর্বের অবস্থানে সেট করে নিব। এই হলো মেশিনের তেল দেওয়ার নিয়ম। দেখেন এবার আমরা নিচের পাটে তেল দিব, অর্থাৎ এই চাকাটি যখন আমরা ঘুরাবো তখন দেখেন এই জায়গাটি ঘুরতিছে, এই যে পয়েন্টগুলো নড়তিছে বা ঘুরতিছে সে সকল পয়েন্টে আমরা তেল দিব। তাহলে এই যে এখানে 2 ফোঁটা তেল দিব, এখানে একটু বেশি করে তেল দিব, তারপরে এই যে এপাশে দেখুন এই যে চিপাই এখানে একটু তেল দিব। তারপরে আমরা কি করব, এই যে নিচের যে প্যাডেলটি বা পাদানিটি রয়েছে এই পাদানির 2 পয়েন্টে এখানে এবং এখানে 2-3 ফোঁটা করে তেল দিব। এভাবে আপনারা সকল পয়েন্টে তেল দেওয়ার পরে অবশ্যই মেশিনটিকে 2 থেকে 3 মিনিট জুড়ে জুড়ে ঘুরাতে থাকবেন, মেশিনটিকে ফ্রি করে নেবেন। দেখুন তেল দেওয়ার পরে অবশ্যই অবশ্যই মেশিনটিকে 2 থেকে 3 মিনিট এভাবে জুড়ে জুড়ে চালায় নেবেন। দেখবেন আপনাদের শব্দ আগে যেমন ছিল তার থেকে প্রায় 90% শব্দ কমে আসবে, মনে হবে মেশিনটি
আজকে বাজার থেকে কিনে নিয়ে আসলেন, তো অবশ্যই বাসায় আপনারা ট্রাই করে দেখবেন। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।